सम्मानित उलमाए कराम, बुजुर्गान दीन, दोस्त अहबाब, दूर दूरान्त थेके आपनारा आसें, कष्ट करें, चाओ खावाइते पारि ना, माफ चाइतेछि, क्षमा चाइतेछि, माफ करे दिबेन। एकराम करा शरियतेर हुकुम, किन्तु यथाजोग्य एकराम करते पारि ना, एइजन्य क्षमा। जेई कथाटा बोलते चाइछि सेटा हलो আসমাউল হুসনা, বলেন না ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলেন আল্লাহর জন্য আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম, আল্লাহর আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম, বলেন না আল্লাহর আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, তোমরা ওই নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকো। তাহলে আল্লাহকে ডাকন, ডাকনের নামগুলো কি কিভাবে ডাকবে এটাও আল্লাহ পাক ধরাইয়া দিলেন কি না। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যে কাঁদতেছে, ডাকবো কি কইয়া, ইয়া হান্নান এই দুইটা শব্দ এরা জাহান্নামের আগুনে পড়তেছে আর ডাকতেছে ইয়া হান্নান ইয়া মান্নান। এক একটা নাম কোথায় কোথায় আল্লাহর, এই নামগুলো মুখস্থ করতে হয়। আসমাউল হুসনা এগুলো মুখস্থ করতে হয়, আল্লাহ পাকের আসমাউল হুসনা, কিছু নাম কিছু সিফাত, বলেন না কিছু নাম কিছু সিফাত। নাম দিয়া একটা মানুষকে চেনা যায়, এক নাম দিয়া একটা মানুষকে চেনা যায়, বোঝা যায়। একটা মানুষের অনেক গুণ বেহিসাব, আবার বেশ কিছু নাম স্পেশাল। লোকটা খাইতে পারে, চলতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে, কাউকে দেয়, কারোর কাছ থেকে নেয়, ব্যবসা করে, অনেক কিছু, এইগুলো হলো তার সিফাত, বলেন না এগুলো তার সিফাত। তার ভিতরে কথা কওয়ার যোগ্যতা আছে, শোনার যোগ্যতা আছে, পড়ানোর যোগ্যতা আছে। আবার এই লোকটা একজন মুহাদ্দিস, এটা কিন্তু তার একটা স্পেশাল নাম, সিফতি নাম, মানে এটা তাকে একটা বৃহত্তর অঙ্গনের মধ্যে তার বিশাল নেতৃত্ব দায়িত্ব এটা চিহ্নিত করছে। তিনি একজন ক্লাস ওয়ান গভর্নমেন্ট অফিসার, তার একটা ভিন্ন কোয়ালিটি চলে আসলো। তিনি একজন বক্তা, এই যে চিহ্নিত চিহ্নিত শিরোনাম এগুলোকে বলা হয় আসমাউল হুসনা, এগুলোকে বলা হয় আসমাউল হুসনা। আর গড়ে যে অনেক কিছু পারে এগুলো হলো সিফাত, এগুলো হলো কি সিফাত। মুফতি নাম মুফতি, এটা আসমাউল হুসনা। আবার দোকানদারি মানে হাঁটতে পারে, কথা কইতে পারে, এটি হলো তার সিফাত, এগুলো তার আল্লাহ জাল্লা জালালহুর সিফাত যে কত বেহিসাব। ওলাহু সিফাতুন আজালিয়াতুন কায়েমাতুন বিজাতিহি লা আইনুহু ওয়ালা গায়রু, এটা আমরা শরায়ে কায়দে পড়ছি সবক। আটটা মৌলিক মনে করা হয়, সাতটা কিংবা আটটা, আর আছে অসংখ্য, আছে কি এরকম কিছু স্পেশাল শিরোনাম, এগুলোকে বলা হয় আসমাউল হুসনা, এগুলোকে বলা হয় আসমাউল হুসনা। এইগুলো অসংখ্য, আল্লাহ পাক আমাদের পাবলিকের কাছে আসমাউল হুসনা 99টি আছে, আম্বিয়ায়ে কেরামের কাছে আরো অনেক বেশি আছে, 300, ফেরেশতাদের কাছে আরো অনেক বেশি আছে। এই আসমাউল হুসনা কি জন্য দেওয়া হইল, ওই আসমাউল হুসনার মাধ্যমে আল্লাহকে চেনা যায়, বলেন না আসমাউল হুসনার মাধ্যমে আল্লাহকে চিনতে হইলে এই আসমাগুলো জানতে হবে, এই সিফাতগুলো জানতে হবে। এবং আপনি যত গভীরে পৌঁছবেন, আল্লাহ পাক বলেন
তোমাদেরকে আমি কিছু শিরোনাম দিয়ে দিলাম, এই শিরোনামগুলোর উপরে তুমি গবেষণা করতে থাকো, এই শিরোনামগুলোর অতি গভীরে তুমি পৌঁছতে থাকো, যত গভীরে পৌঁছবা তত আমার পরিচয় তোমার কাছে স্পষ্ট ক্লিন হইতে থাকবে। তিনি রহমান, কেমন রহমান, তিনি দয়াময়, কেমন দয়াময়, দয়া যখন করেন তখন আপন পর। মোবাইল কার বাজে এই এলাকায়? মোবাইল বলছি যে এলাকায় ঢুকনের পরে মোবাইল কমপ্লিট বন্ধ থাকবে। হ্যাঁ, কার মোবাইল যেন বাজতেছে আর এটা আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে ডিস্টার্ব করতেছে। যাই হোক, তো আপনার কি জানি কইতেছিলাম, নিজাম হইল খানকা ভিতরে যখন আমি ঢুকবো তখন মোবাইল কমপ্লিটলি সাইলেন্ট, না বন্ধ, এটা হলো আদব। হ্যাঁ, আপনি মোবাইল খোলা রাখলে আমার এখানে কেন আসছেন, আপনি মোবাইলে কথা বলেন। হ্যাঁ, আর আমার এখানে আসলে আপনাকে এটা বন্ধ করে ফেলতে হবে, কমপ্লিট বন্ধ করে ফেলতে হবে, তাইলে এটা আসা হবে, নতুবা এটা ছেলে খেলা হবে। কী জানি কইতেছিলাম, রহমান, যে এত আপন পর দুনিয়াতে রহমান আপন পর হিসাব করে না, সকলকে দয়া করতেছে। সুবহান আল্লাহ, দয়াময় যে সবচেয়ে, তার রহমানকে বুঝার জন্য বলছি যে তিনি তিনি কত বড় দয়ালু, তিনি আমাদের সকলের দোষ ত্রুটিকে ঢাকিয়া রাখছেন, সত্তার বলেন না দোষ ত্রুটিকে, যদি তিনি ঢেকে না রাখতেন তাহলে আমাদের বুকে হাত দিয়া বলেন তো আমাদের কোনো মানুষ কি আমরা রাস্তায় হাঁটতে পারতাম, সম্মান নিয়ে আমরা কথা বলতে পারতাম, আমি যে এত বড় এটা আমার কারণে নয়, উনি ঢাকিয়া রাখছেন ওই জন্য, আমি যে এত সম্মানী এটা আমার কারণে নয়, এটা উনি ঢাকিয়া রাখছেন এই জন্য, উনি যদি খালি পর্দাটা সরাইয়া দিতেন তাহলে আমার বড়ত্ব আর থাকবে না, আমার এত কিছু আর থাকবে না, আমার ভিতরে যে কত ময়লা, আমার কল্পনার জগতের মধ্যে যে কত আবর্জনা, আমার চিন্তার এরিয়ার মধ্যে যে কত পায়খানা, আমি যে কত নাপাক, তিনি ঢাকিয়া রাখছেন বিধায় আমি বেঁচে আছি, নতুবা লোকেরা আমাকে ধরে ধরে কিলাইত। এর নাম হইল সত্তার, এর নাম হইল সত্তার। তিনি বদুদ, মহাব্বত করেন মানুষকে, মহাব্বত করেন আমাকে, মহাব্বত করেন আপনাকে, মহাব্বত করেন নিখুঁত, মহাব্বত করেন যার পর নাই, মহাব্বত করেন। শব্দ হইল ওয়াদুদ, বলেন না শব্দ কি, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, বলেন না ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, মানে তিনি ভালোবাসেন, কাকে ভালোবাসেন, আমাকে আপনাকে দুনিয়ার সব মানুষকে, কিরকম ভালোবাসেন বুঝনের জন্য, মা সন্তানকে যেরকম ভালোবাসে ওই ক্রাইটেরিয়ায় আল্লাহ মা থেকেও অনেক বেশি ভালোবাসে, ক্রাইটেরিয়া ওইটা কিন্তু পরিমাণ অনেক বেশি, কথা কন না, ক্রাইটেরিয়া ওইটাই পরিমাণ অনেক বেশি, ক্রাইটেরিয়া মায়েরটা, কেন কইলাম, মা কাকে বলে, যে সন্তানকে মহাব্বত করে, কিরম না মহাব্বত, নিজের সন্তানটা যদি কালাও হয় তাহলে এই ডে বেশি মহাব্বতের,
যদি নাক গোছাও হয় তো এটাই বেশি ভালো লাগে। আরেকজনের সন্তান দেখতে খুব সুন্দর, নাক চোখ খুব বালা, নিজের সন্তান এটা কালা বেডক্কা, মায়ের কাছে বেডক্কাটা বেশি আপন বেশি প্রিয় না আরেকজনের সুন্দর পোলাটা বেশি প্রিয়? কোনটা কর কথা কন, এটা হলো ক্রাইটেরিয়া, এটা হলো ক্রাইটেরিয়া। মায়ের কাছে যেরকম নিজ সন্তান সবচেয়ে ভালো, এটা খারাপ হইলেও ভালো, এটা পচা হইলেও ভালো, এটা নোংরা হইলেও ভালো, মায়ের কাছে তার সন্তানটা বেশি প্রিয়। কথা হাসানা মিশা, এটা এটা হলো ক্রাইটেরিয়া হইলো এইটা, যে মায়ের কাছে নিজ সন্তান যেরকম দুনিয়ার অন্য মানুষ চেয়ে এটা বেশি প্রিয়, এটা হলো ক্রাইটেরিয়া। আল্লাহ, মায়ের কাছে সন্তান যেরকম প্রিয় সেখানে কালা আর ধলা বাসে না। আল্লাহ পাক বলেন আমার কাছে বন্দা ওই গ্রুপের প্রিয় যেখানে কালো আর ধলার কোনো পার্থক্য নাই। আল্লাহ, বললাম যে একটা হলো যে এতারে আমার ভালো লাগে, যেটা আমার সন্তান না, এটাও একটা ভালো লাগা, আবার এতারে ভালো লাগে এটা আমার সন্তান, দুইটার মধ্যে কিন্তু বেশ কমাস। আল্লাহ বন্দাকে মহাব্বত করেন, মা সন্তানকে মহাব্বত করার এই মহাব্বতটা যেই গ্রুপ, এই মহাব্বতটা যেই গ্রুপ, আল্লাহ পাক বন্দাকে মহাব্বত করেন ওই গ্রুপ। বাকি আল্লাহ পাক কইতেছিল তুমি তো মার বাবা, তোমাদের সাথে সম্পর্ক হইলো গাড়িতে উঠোনার নামন, আর আমি হইলাম খালেক, আমি গাড়িতে উঠোনার নামনের সম্পর্ক না, আমার সম্পর্ক হইলো বানানোর সাথে, তার সাথে বানানোর সাথে, জন্ম দেওয়ার সাথে। তাইলে আল্লাহ বদুদ বলেন না, আল্লাহ বদুদ, বদুদ যে ক্রাইটেরিয়াটা কোনটা, মা সন্তানকে যেভাবে যেই নিসবতে ভালোবাসে, যেখানে নাক বোসা আর নাক খাড়ার ফরক নাই, এটা নিজের সন্তান বোসা হইল কি ওই খাড়ার চেয়ে এটা বেশি প্রিয়। সুবহানাল্লাহ, তো এরকম আল্লাহ পাকের মহাব্বতটা হইল ওই গ্রুপের, যে আল্লাহ বান্দাকে মহাব্বত। তিনটা জিনিস খেয়াল রাখবেন, কয়টা জিনিস? একটা হইল আল্লাহ পাক মহাব্বত করেন কিরকম মহাব্বত, যে আপনার কোনো কিছু আপনি দরখাস্ত করেন নাই, মানাবুদে মতাকাজা মানাবুদ লুৎফেতু না গুফতায়ে মামিশানুদ। মাওলায়ে রুম রহমতুল্লাহ, যে মায়ের পেটে আমরা কেউ কি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছিলাম, বা মায়ের পেটে আসনের আগে আল্লাহ দুনিয়াতে পাঠাও, আশরাফুল মখলুকাত বানায়া পাঠাও, বাংলাদেশে পাঠাও, আমরা কেউ কি কোনো দরখাস্ত করছিলাম? তো বিনা দরখাস্তে যিনি দান করেন, আবার বিনা যোগ্যতা যোগ্যতাবিহীন যিনি মানুষকে দেন, কি বড় বড় নিয়ামত! কান দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, আমরা কি বলছি যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইতেছেন? বালা কথা, কানটা দিয়েন, মুখটাও দিয়েন, চোখটাও দিয়েন, কইছি নাকি আমরা? তো কওন ছাড়া, চাউন ছাড়া, যিনি চাউন ছাড়া, আবার ছোট মুরগির বাচ্চা এটা ডিমের থেকে বাইরে যায় নিজে হাঁটাহাঁটি শুরু করে দেয়, মানুষের বাচ্চা হাঁটতে হাঁটতে 2 বছর লাগে। এখন এই বাচ্চাটা মাকে মা বলতে পারে না, বাবাকে বাবা বলতে পারে না, আল্লাহকে আল্লাহ বলতে পারে না, কোনো যোগ্যতা নেই, অথচ তাকে পরওয়ারিশ করা হইতেছে, লালন করা হইতেছে, কোনো যোগ্যতা ছাড়াই তাকে দেওয়া হয়। এরকম দয়া আপনাকে কেউ যদি করল, তাহলে তার প্রতি আপনি কতটা লয়াল থাকা উচিত,
কতটা অনুগত থাকা উচিত। মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বেশি লয়াল থাকা উচিত, কিন্তু আমরা লয়াল থাকি না। তারপরেও আল্লাহ রাগ করে না, মা রাগ করে না, এত কষ্ট দেয়, কিন্তু এরপরে মা বলা হয় ওই ব্যক্তিকে যে এই খামচারি খাওয়ানোর পরও আদর করে, কথা কর না, খামচানি খায় আবার আদরও করে। মা তো সাধারণ খামচানি খায়, আল্লাহ পাক বলেন বন্দা আরো বেশি নাফরমানি করে কিন্তু এরপরেও আল্লাহ রাগ করে না। এটার নাম হইল সবুর, এটার নাম কি? আল্লাহ পাক সহ্য করে, সহ্য করে, মা মায়ের চেয়েও বেশি সহ্য করে। আবার এত আদরের কোনো যোগ্যতা নেই, তারপরও তাকে লালন করতেছে, খাওয়াইতেছে, মানে তো নাই আরো পলায়া যায়। মা বুঝায় করে, মা বাবার কথা শুনন লাগে, এদেরকে মানন লাগে, বাচ্চা কি সহজে বুঝে, আরো পলায়া যায়। পলায়া গেলে তো আরেকজন রে পড়ায়, তুমি গিয়ে তার একটু বুঝিয়া সুঝিয়া আমার কাছে নিয়ে আসো, তো পলায়া গেছে বাড়িতে আসে না, পলায়া গেছে বাড়িতে আসে না। মাঝে মাঝে চিঠি লেখে, বাবারে তোরে না দেখে তো ভাল লাগে। আল্লাহ পাক বলেন আমি আদর করি, মানুষকে মায়া করি, এরপরও লোকগুলো ছুটতে যায়, এই জন্য চিঠি পাঠাইলাম কোরআন শরীফ, কথা কন না, চিঠি পাঠাইলাম আবার লোক পাঠাইতেছে ধরে নিয়ে আসে, তার বুঝে টুঝে এই জন্য 124,000 পয়গম্বর পাঠাইছে, এবারে বুঝে আসে নাই আমার কাছে নিয়ে আসে, বুঝে আসে নাই কি আমার কাছে মহাব্বত করেন, নিখুঁত, কোনো নিঃস্বার্থ বলেন না। আল্লাহ বান্দাকে মহাব্বত করেন নিঃস্বার্থ বলেন, আল্লাহ এবং বেশি এবং আগে। আমাদের এক বুজুর্গ, ওনার এক বান্দি কিনে আনলো বাজারের থেকে, তখনকার সময় আল্লাহ আল্লাহ, তো বান্দি রাত্রে তাহাজ্জুদ পড়তেছে, দোয়া করতেছে, ওই বুজুর্গ খুব ভালো লাগলো, কী দোয়া করে দেখি, তো ওই মেয়েটা দোয়া করতেছে, আল্লাহ তুমি যা আমাকে মহব্বত করো এইটার উসিলা দিয়া তোমার কাছে আমি ক্ষমা চাই, বাক্যটা কর না, আল্লাহ তুমি যা আমাকে মহব্বত করো এই এটার উসিলা দিয়া আমি তোমার কাছে কি চাই। এটা উনি শুনতেছেন, উনি বহুত বড় আলেম, আরে মূর্খ মাইয়া তো কথা উল্টা না কয়ে লেগেছে, কথা কি উল্টা কয়ে লেগেছে, পরের দিন করতে আসে, এই তুমি তো কথা উল্টা কয়ে লেগেছে, বলে কি উল্টা কইল, কয় যে তুমি কি কইছো, কয় যে আল্লাহ তুমি যে আমাকে মহব্বত করো এই উসিলায় ক্ষমা চাই, এটা তো হবে না, হবে যে আল্লাহ আমি তোমাকে মহব্বত করি এই উসিলায় ক্ষমা চাই, উল্টাই গেলো না কথা, তো বান্দি কো আপনি না উল্টা কইলেন, আমি না বাবা উল্টা তো আপনি কইছেন, আমি বাউ কইছি, কেমনে বলছে কোরআন শরীফের মধ্যে আসছে ইউহিব্বুনাহু ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তুমি কও না ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আইজ্জাতিন আলাল মুমিনিন আযিল্লাতিন আলাল, কোন আয়াতটা কি সেখানে আসছে, ইউহিব্বুহুম আল্লাহ বান্দাকে মহব্বত করেন, ওয়া ইউহিব্বুনাহু বান্দারা আল্লাহকে মহব্বত করে, প্রথম বাক্য হয়েছে আল্লাহ বান্দাকে বান্দাদেরকে মহব্বত করেন, ইউহিব্বুহুম এটা হলো প্রথম, আর দ্বিতীয় বাক্য হলো ওয়া ইউহিব্বুনাহু, তার আগে কোনটা, আল্লাহ বান্দাকে মহব্বত করে এটা হলো আগে, বান্দায় আল্লাহকে মহব্বত করে এটা হলো পরে। ওই আলেম কইতে আসে বান্দি তো আমার বালা তালিম দিয়ে দিছে,
মানে আল্লাহ মানুষকে মহব্বত করে, নিখুঁত মহব্বত, যেই মহব্বতের মধ্যে কোনো দাগ নেই। কারণ হইল আল্লাহ ছাড়া গায়রুল্লাহর যত মহব্বত সবগুলোর মধ্যে স্বার্থ আছে, জায়েজ স্বার্থ হোক না জায়েজ স্বার্থ হোক স্বার্থ আছে। বলেন না আল্লাহ ছাড়া গায়রুল্লাহর যত মহব্বত এটা স্বার্থযুক্ত, জায়েজ বা না জায়েজ, কোনো কোনো স্বার্থ জায়েজ কোনো কোনো স্বার্থ না জায়েজ, কিন্তু স্বার্থযুক্ত। সন্তান বাবা মাকে মহব্বত করে স্বার্থ আছে, বাবা মা সন্তানকে মহব্বত করে স্বার্থ আছে, এটা না জায়েজ না, অবশ্যই জায়েজ। স্বামী স্ত্রীকে মহব্বত করে স্বার্থ আছে, স্ত্রী স্বামীকে মহব্বত করে আড়ালে গভীরে একটা স্বার্থ আছে। এরকম কি মুরিদ পীরকে মহব্বত করে স্বার্থ আছে যে আমি কিছু ফয়েজ বরকত পাব, পীর মুরিদকে মহব্বত করে এইটাও স্বার্থ আছে যে আমার কথাবার্তা কিছু সাপ্লাই হবে, উম্মত পয়গম্বরকে মহব্বত করে এর মধ্যে স্বার্থ আছে আমি নবীর সুপারিশ পাব, নবী উম্মতকে মহব্বত করে এটার মধ্যেও স্বার্থ আছে যে আমি কিয়ামতের দিন এদেরকে লইয়া দাঁড়াব। জায়েজ হোক কিংবা না জায়েজ হোক একটা স্বার্থ, কিন্তু বলুন আল্লাহ বান্দাকে মহব্বত করে কোন স্বার্থ? এইখানে বলে ইবাদত করুন, বলে তোমার চেয়ে বালা ইবাদত করেন না, বহুত ফেরেশতা আমার আগে থেকে রেডি আছে, এখনো আছে, পরেও থাকবে। তোমার থেকেও বালা ইবাদত করেন না ফেরেশতা, তুমি কদ্দুর ইবাদত করো বাঙ্গা বুঙ্গা কিছু, তোমার থেকেও আরো স্ট্রং কমপ্লিট আর হাই কোয়ালিফাইড ইবাদত করার লোক আমার আছে। এই জন্য বলা হয় যে আল্লাহ বান্দাকে যে মহব্বতটা করে এটা হইল নিঃস্বার্থ নিখুঁত, এটার নাম হলো বদুদ। বলেন না এটার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান নওয়াজ ছিলেন, মেহমান ছাড়া খানা খেতে পারত, মেহমান আসে না আসে না, অনেক পরে মেহমান একটা একজন পাওয়া গেল, বয়স 70, বেড়া মুশরেক, কথা কন না বয়স 70 ক বালা কথা, মেহমান পাইতেছি না খানাও খেতে পারতেছি না, তুমি আসো তোমার লোক একত্রে খানা খাই। তো বুড়া বেড়ায় গেছে 70 বছরের মুশরিক, 70 বছরের মুশরেক, খাইতে বসছে, ক বিসমিল্লাহ পড়ো, খানা শুরু করে দিই। ওই বুড়াও সাংঘাতিক কেঁড়া, বুড়া আবার বিসমিল্লা কি আর, আমি বিসমিল্লা টিসমিল্লা পড়ি না। হযরত ইব্রাহিমের মনটা খারাপ হয়ে গেল, তোর লগে খাইতে খাই খামোই না, যা উঠতে গেছে মেহমানও উঠতে গেছে, দুইজন দুই দিকে গেছে খানা। হযরত ইব্রাহিম একটু দূর যাওয়ার পরে আল্লাহ পাক, বলে ইব্রাহিম কী ব্যাপার, উঠতে গেলা, তুমি উঠতে গেলা, মেহমানও উঠতে গেল, বলে আল্লাহ লোকটা এমন কথা কইছে যে আমি আর বসতে পারবো, এটা আমি সহ্য করতে পারি, কেউ তোমার ব্যাপারে কোনো কথা কইলে আমি এটা বরদাস্ত করতে পারি। বলি ইব্রাহিম তুমি তারা কী কইছো? আমি বলছি যে তোমার নাম লই এখন, তুমি সে আমার নাম লইল না, বুঝলাম লইল না, এক অক্ত খানা নাম লইল না দেখা তারে উড়াইয়া দিলা, আর আমি তারে আজকা 70 বছর সে জিন্দগি তো আমার নাম লয় না, এরপরও আমি তারে 70 বছর আমি খাওয়াই দিয়েছি, একবারও সে আমার নাম এরম জানি, এরপরও কি আমি তারে খাওয়াই দিই। ইব্রাহিম বড় লজ্জিত হয়ে গেল যে আমি আল্লাহ যার জন্য এত কাহিনী, তিনি তো 70 বছর নাম লন ছাড়া কোনো কৈফিও ছাড়াই খাওয়াইতে আসে, আর আমি এক বেলার জন্য সহ্য করলাম। তাবা দৌড়ে আস এসে ওনাকে এই বুড়া মানুষ আইসান আসে কথা আছে, আবার ডাকি আছে তো বসেন একত্রে খাবো, বলে আপনি উঠতে গেলেন আমি উঠতে গেলাম, এখন আবার ডাকিয়ে আনলেন, বলে ডাকিয়ে আনছি গেছিলাম তো মনটা খারাপ হয়ে গেছে, তুমি যে কথা কইছ
এরপরে উত্তেজনার পরে আল্লাহ পাক ধরছেন, কয়ে যে আমি 70 বছর তারে জিজ্ঞেস করলাম না খাওয়াইলাম, আর তুমি একবেলা সহ্য করল না, এই জন্য তার তোমার আবার খুঁজা আনলাম। ওই সময় বুড়ার কাছে কথাটা বড় লাগছে, বুড়ার কাছে কথাটা বড় কি তো, বুড়ার চোখ থেকে পানি চলে আসছে যে আমি 70 বছর তাকে তোয়াক্কাও করলাম না, নামটাও লইলাম না, কিন্তু তিনি একবারের জন্য আমাকে প্রশ্ন করেন, খাওয়াই যেতেছেন, সেই খোদাকে আমি কী করে ভুলে আসছি। খানা শেষ করার আগে কয়, ইব্রাহিম আসলে ভুল তোমার নয়, ভুল আমার, বড় ভুল, মহা ভুল, আমি কালেমাওয়ালা হয়ে যেতে চাই। এটার নাম হইল বদুদ, বলেন এটার নাম কি? এইভাবে আসমাউল হুসনা এগুলোকে মুখস্থ করতে হয়, এগুলোর মিনিং বুঝতে হয়, যত বুঝবেন তত ঈমান বাড়বে, গভীরতা বাড়বে, আল্লাহর সঙ্গে পরিচয় সমৃদ্ধ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। আজকে তো মাসের প্রথম শুক্রবার, আমাদের উত্তর কাসকুরা জামিয়া শেখ জাকারিয়া মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার জিকির মাহফিল সব বুঝায়, আপনারা জানেন। আজকে ইনশাল্লাহ আমরা সবাই সেখানে পৌঁছে যাব, যারা যারা অপারক তারা ছাড়া, আর যাদের সুবিধা আছে আমরা সেখানে নিজ নিজ মতন, আমিও পৌঁছে যাব ইনশাল্লাহ এক্ষণেই। তো সেখানে আমরা আসর থেকে ওখানে প্রোগ্রাম শুরু, এরপরে ইনশাল্লাহ রাত্রটা আমরা থাকতেও চেষ্টা করব। প্রত্যেক ইংরাজি মাসের প্রথম শুক্রবার উত্তর খান কাসকুরা জামিয়া শেখ জাকারিয়া মাদ্রাসায় আমাদের জিকির মাহফিল, দ্বিতীয় শুক্রবার তেজগাঁও এই মসজিদে, হ্যাঁ, আর শেষ শনিবার হইল পাইটি ডেমরা। তো আমরা এই তারিখগুলো খেয়াল রাখব, সেখানে নিজেরা আসব, অন্যদেরকে দাওয়াত দিব, দিব তো ইনশাআল্লাহ, নিজেরা আমল করব, অন্যদেরকে আমলকরণের জন্য উদ্বুদ্ধ করব, 6 তসবিহ 12 তসবিহগুলো শিখব, অন্যদেরকে শিখাইব, মুখস্থ করব, জিকির মুরাকাবা এইগুলোকে রপ্তকরণের জন্য আমরা সবাই সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। তো এর আছি ইনশাআল্লাহ সবাই, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। বেলাল কি আরও কিছু কাগজ নিয়ে আসছে সবক শুরু করার জন্য, যে আজকে ওখানে লাগবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিরহমাতিকা নাস্তাগীস, আসলিহ লানা শানানা কুল্লা, ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিআল আজাইব বিল খাইর, ইয়া বাদিউ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিরহমাতিকা নাস্তাগীস, أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين